সাপ্তাহিক শেয়ার বাজার বিশ্লেষণ নিয়ে ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার স্টকসে স্বাগতম। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 36 পয়েন্ট কমে 6038 পয়েন্টে দাঁড়িয়েছে। গেল সপ্তাহে দেশের অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক ছিল নিম্নমুখী। সিএসসির অল শেয়ার প্রাইস ইন্ডেক্স 371 পয়েন্ট কমেছে এ সপ্তাহে। বাজার বিশ্লেষকরা বলছেন, গেল সপ্তাহে দুয়েক দিন বাজার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল এবং তার পেছনে মূল কারণ ছিল নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রতি কিছুটা অনুরোধ যে শেয়ার কেনার জন্য। তবে এর বাকিটা সময় বাজার আসলে কিছুটা নিম্নমুখী ছিল এবং তার পেছনে মূল কারণ ছিল আগের সপ্তাহগুলোতে বাজারে যে কনফিডেন্স ক্রাইসিস তৈরি হয়েছে বা যেই ধরনের অর্থনীতি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে মানুষের মধ্যে, সেখান থেকেই আসলে সেই ধারাটা অব্যাহত রয়েছে গেল সপ্তাহেও। গেল সপ্তাহে দেশের শেয়ার বাজারে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। ডিএসইতে গড় লেনদেনের পরিমাণ ছিল 633 কোটি টাকা, যেটি আগের সপ্তাহের তুলনায় প্রায় 14 শতাংশের মতন বেশি। বাজার বিশ্লেষকরা বলছেন, যেহেতু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা শেয়ার কেনার প্রবণতা ছিল এবং এই কারণেই মূলত শেয়ার বাজারে কিছুটা লেনদেন বেড়েছে। গেল সপ্তাহে দেশের শেয়ার বাজারে শেয়ার দর বৃদ্ধিতে শীর্ষে ছিল ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এই মিউচুয়াল ফান্ডটির শেয়ারের দাম বেড়েছে 16 শতাংশের মতন। এছাড়া শেয়ার দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হল ইউনাইটেড ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং, এনভয় টেক্সটাইলস এবং সাফকো স্পিনিং মিলস। গেল সপ্তাহে শেয়ার বাজারে সবচেয়ে বেশি দরপতন হয়েছে লিব্রা ইনফিউশনের। এই কোম্পানিটির শেয়ারের দাম কমেছে 10 শতাংশেরও বেশি। এর বাইরে দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইন্স্যুরেন্স, শ্যাম্পুর সুগার মিলস এবং বঙ্গজ লিমিটেড। এ সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। এই কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে 194 কোটি টাকা। শীর্ষ লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো মতিন স্পিনিং মিলস, কেডিএস এক্সেসরিজ, ফরচুন শুজ এবং আইপিডিসি ফাইন্যান্স। গেল সপ্তাহের শেষ কর্মদিবসে বিএসইসির পক্ষ থেকে ফ্লোর প্রাইস নির্ধারণ করা হয়েছে, ফলে প্রত্যেকটি শেয়ারের দাম বৃহস্পতিবারের দাম সহ আগের চার দিন মোট পাঁচ দিনের দামের একটি গড় করা হবে এবং এই দরের নিচে আর কোনো শেয়ারের দাম কমতে পারবে না। বাজার বিশ্লেষকরা বলছেন, এই ফ্লোর প্রাইস নির্ধারণের কারণে আপাতত বা সাময়িকভাবে শেয়ার দর পতন কিছুটা কমতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর কিছু নেতিবাচক প্রভাব রয়েছে। সাধারণত বিদেশি বিনিয়োগকারীরা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এ ধরনের বাজারে বেশি একটা বিনিয়োগ করতে চান না, ফলে বিশ্লেষকরা বলছেন এই ধরনের পদ্ধতির পরিবর্তে বাজারকে বাজারের মতন করে চলতে দেওয়া উচিত। শেয়ার বাজারের সাপ্তাহিক বিশ্লেষণ জানতে প্রতি শনিবার চোখ রাখুন ডেইলি স্টারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। লাইক দিন, কমেন্ট করুন এবং সঙ্গেই থাকুন ডেইলি স্টারের। Thank you.